স্ট্রিম লেভেল সো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো আশা করছি তোমরা থামনাল থেকে বুঝে গেছো কারণ আমার ভিডিও আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এর আগে একটা কীভাবে ইনকাম সার্টিফিকেট তোমরা বানাতে পারবে ই ডিস্ট্রিক থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখানো ছিল কিন্তু এখন পোর্টালটা একটু আপডেট হয়েছে তো সেই কারণে তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো সে কারণে নিউ ওয়েবসাইটে কীভাবে তোমরা গোটা প্রচেষ্টা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো যারা নতুন একটা চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যাবে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে তোমরা সেখান থেকে চেক করে নেবে বা তোমরা লিখতে পারো গুগল সার্চ করতে পারো যে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট তো এখান থেকে তোমরা ওটা পেয়ে যাবে যে লিঙ্কটা তো ওটা সার্চ করার পর দেখবে তোমরা এখানে আসবে তো তোমরা যাদের যাদের এখানে লগ ইন করা নেয় মানে তোমরা যদি সাইন আপ আগে করে থাকো বা যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো তোমরা সেখান থেকে লগ ইন করে নিও আর যদি তোমাদের লগ ইন করা না থাকে তো সেখান থেকে তোমরা সাইন আপ করবে তো আমার যেহেতু লগ ইন করা আছে আমি এখানে লগ ইন করে নেবো যাদের করা নেই তারা এখান থেকে রেজিস্টার অপশান ক্লিক করে তোমরা আগে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি আর ইউজার সেট করে সেখানে আগে রেজিস্টারটা করে নেবে তো আমি এখানে আগে ইউজার নেম মেল দিয়ে সমস্যাটা করে নিচ্ছি তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি তোমাদের লগ ইন হওয়ার পর দেখবে এরকম একটা পেজ খুলবে লগ ইন করার জন্য অবশ্যই সেখানে তোমাকে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে এখানে তোমাকে দিতে হবে তারপর ওটিপিটা দেওয়ার পর তোমাদের এরকম লগ ইন পেজে তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখো আমি এখানে আগে ইনকাম সার্টিফিকেট দুটো অ্যাপ্লাই করেছিলাম তো তোমাদের নতুনভাবে করে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো তোমরা সার্ভিসেস এখানটা অপশানটা দেখতে হচ্ছে আশা করছি সার্ভিসেস তো সার্ভিসেস অপশানটা ক্লিক করবে এখানে গেলেই দেখতে পাবে তোমরা এখানে সার্টিফিকেটস এই অপশানটা ক্লিক করবে সার্টিফিকেটসার্টিফিকেটসটা ক্লিক করলে তো এখানে চলে যাবে দেখো ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সাল সার্টিফিকেট ওটা নিয়েও আমি এর পরের ভিডিওতে ডিসকাস করবো এখন আমি ইনকাম সার্টিফিকেট এটাকে ক্লিক করবো তো ইনকাম সার্টিফিকেট ক্লিক করার পর দেখো দেখতে আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে কী 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 থাকতে হবে যে তোমাদেরকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে মানে তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে পেমেন্ট কোনো পেমেন্টের দরকার নেই আর এটা অথরাইজ দ্বারা একটা অ্যাসেপশেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে ডকুমেন্ট কী কী লাগছে ডকুমেন্ট আছে তোমার একটা ফটোগ্রাফ লাগবে তোমার ইনকাম প্রুফ লাগবে তো হ্যাঁ এটা অবশ্যই জেনে রাখবে যারা বিডিওর কাছ থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো অনলাইন তোমাদের কিন্তু সবার আগে তোমাদের যে কাছাকাছি পঞ্চায়েত আছে তোমাদের যে পঞ্চায়েতের আন্ডারে থাকো তারা সেখান থেকে অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসবে তো সেটাকে কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে তো এখানে দেখতে হচ্ছে স্যালারি সার্টিফিকেট এখানে প্রুফ লাগবে ইনকাম প্রুফ সেটা হচ্ছে তোমার গ্রাম প্রধান বা মিউনিসিপ্যাল কাউন্সিল কাউন্সিলার তাদের কাছ থেকে যে তোমার ইনকাম প্রুফ সেটা কিন্তু তোমাকে করে আনতে মানে তুমি গ্রাম পঞ্চায়েত থেকে করে আনলে বেশি সুবিধা হয় আর কী লাগছে তোমার হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ মানে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকো তোমার আধার কার্ড দিতে পারো বা দেখো এখানে লেখা আছে এপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড গভর্নমেন্ট আইডি যে কোনো ধরনের বা প্যান কার্ড তোমরা এই তিনটে ডকুমেন্ট তোমার তাহলে লাগছে কী কী ফটোগ্রাফ তোমার ইনকাম প্রুফ যেটা তোমার পঞ্চায়েত থেকে আনতে হবে আর একটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ তো এরপরে এখানেটাকে অ্যাক্সেস অপশানে ক্লিক করবে তারপর চলে যাবে দেখো তিনটে অপশান তোমাকে এখানে ফিল করতে হবে তো সেখানে দেখো আমি এখানে লিখে দিচ্ছি মানে স্যালুটেশন তোমার সেখানে মিস্টার অবশ্যই যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা অবশ্যই লিখে দেবে তারপর এখানে তোমার নাম তোমার যেগুলো দেখাচ্ছে সেগুলোকে এখানে ক্লিক করবে তো এগুলো গোটাটা দেখানোর পর গোটাটা ফিল করার পর আমি নেক্সট অপশানে যাচ্ছি তারপর তোমাদের বাকিটা দেখাবো তো দেখো এখানে ডেট অফ বার্থ যেটা ডেট অফ বার্থ সেখানে এখানে দিয়ে দেবে তো আমি এখানে যেটা মোবাইল নাম্বার র্যান্ডম দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে আমার মেল আইডিটা যেটা যে মেল আইডিটা ব্যবহার করি সেই মেল আইডি দিয়ে দেবো তোমরা নিজেদের মতো যেমন আছে আর কি কিন্তু অ্যাড্রেস দিতে ভুলো না নাহলে কিন্তু প্রবলেম আসবে মানে যেভাবে তোমার ইমেল আছে সেভাবেই দেবে তো এটা দেওয়ার পর তারপরে এখানে দেখো ভেরিফাই অপশান আসবে তুমি এখানে ভেরিফাই করিয়ে নিও তারপর তোমার এখানে যে অ্যাড্রেস দেখো অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু তুমি এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে যদি তোমার সবটা থেকে যায় তাহলে ভালো তাহলে তোমার সুবিধা কী তুমি এখানে একবার সবটা করে দিতে পারবে লিখে দিতে পারবে অ্যাড্রেসের টুটা ম্যান্ডেটারি নয় দেখতে পাচ্ছি এখানে কোনো স্টার মার্কস নেই এখানে পিনকোড দেখো পিনকোড কিছু দেওয়া নেই পিনকোড এখানে তোমরা দিয়ে দেবে তো এরপর হচ্ছে স্টেট স্টেট বুঝতে পারছো তোমরা কি মানে তোমার তো ওয়েস্ট বেঙ্গল হবেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেমন তোমার যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেই ডিস্ট্রিক্টের আন্ডারে এবার হচ্ছে সাব ডিভিশন সেটা যে সাব ডিভিশন আন্ডারে পড়ে মানে ওখানে অপশান আসবে তো তোমরা সেটা গ্রাম পঞ্চায়েত গেলে বা বাড়ির যারা বড়রা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে তোমার তোমরা কোন সাব ডিভিশনের আন্ডারে তারপরে তারপর রুরাল আর আহ্বান তোমরা যদি গ্রাম থেকে হও তো রুরাল আর যদি কোনো শহর এলাকা সিটি থেকে থাকো তাহলে সেটা আর্বান করবে এরপর হচ্ছে তোমার ডিটেলস মিউনিসিপাল কর্পোরেশন ব্লক তোমরা কোন ব্লকের আন্ডারে সেটা দেবে তোমরা যদি ব্লক এখানে অপশানে লিখো তাহলে তোমার এখানে যা যা ব্লক আছে তোমরা যে ব্লকের আন্ডারে সেটা এখানে চলে আসবে তো সেই ব্লকটা দিও তোমার ভিলেজ অর ওয়ার্ডটা দিয়ে মানে তোমরা কোন ভিলেজের আন্ডারে অথবা কোন ওয়ার্ডের আন্ডারে সেটা দিতে হবে আর পোস্ট অফিস তো এগুলো সবটা ক্লিক করার পর তারপর দেখো এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান আছে তো আমি গোটা করে নিচ্ছি তারপর তোমাদের আমি নেক্সট অপশানে নিয়ে যাচ্ছি তো এখানে দেখতে হচ্ছে যে মোবাইল নাম্বার এটা কিন্তু তোমাকে ভেরিফাই করাতে হবে ভেরিফাই করার জন্য কি করতে হবে তোমার ওখানে একটা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাকে লিখতে হবে দেখবে এখানে যেমন যে গ্রিন কালার যেতে হচ্ছে ভেরিফাইড এরকম লেখাটা আসবে তারপর এখান থেকে তোমরা নেক্সট অপশানে যেতে পারবে তো আমি তারপর নেক্সট অপশানে যাচ্ছি তো দেখো সব কিছু সেভ সাকসেসফুলি হয়ে গেছে দেখো অপশান লেখা সেভ সাকসেসফুলি তো এরপর দেখো এখানে অ্যাড্রেস লাইন ওয়ান তোমার এখানে পারমানেন্ট যে অ্যাড্রেস সেটা লিখতে হবে তো পারমানেন্ট অ্যাড্রেস লেখার জন্য সে একইভাবে যেমন সেকশন ওয়ানে করেছিল মানে তোমার যে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান দিয়েছিলে সেগুলো সেম এখানে একই দিয়ে দেবে আর এখানে লেখা আছে দেখো সেম অ্যাড্রেস অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দেবে দেখবে সব চলে আসবে আর কিছু করতে হবে না তোমাকে তো তারপর তোমাকে এখানে দিতে হবে তারপর তোমাকে এখানে লিখতে হবে মাইনর অ্যাপ্লিকেশন ইজ মাইনর অর স্টুডেন্ট তো তুমি অবশ্যই স্টুডেন্ট তো অবশ্যই স্টুডেন্ট অবশ্যই তুমি এখানে লিখবে স্পেশাল কেস অর नॉट एप्लीকেবল সো এখানে যেটা ফ্যামিলি ডিটেইলস তো এ্যাড র অপশনে যাবে দেখবে এখানে দেখবে ফার্স্ট গার্জেন ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন দ্য সার্টিফিকেট মানে তোমার বলতে গেলে তোমরা অবশ্যই তোমার গার্জেন মানে তোমার যে পরিবারের হেড অথবা মানে তোমার বাবা তো তোমার দেওয়া আছে রিলেশনশিপ অবশ্যই ফাদার বা যদি কেউ মায়ের দিতে চান তো মায়ের তোমরা দিতে পারো তোমরা সেক্ষেত্রে তোমার মায়ের সমস্ত জিনিসগুলো ডকুমেন্টগুলো দেবে স্যালুটেশন স্যালুটেশান দেবে এখানে তোমরা তোমাদের নিজের মতো দিও তারপর এখানে তোমার মিডিল নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মানে তোমার বাবার দিলে সেটাও এখানে ফার্স্ট নেম মিডিল তোমার মায়ের দিলেও সেম আর যারা অন্যের জন্য করতে চান সেখানে হাজব্যান্ড লেগেছিলো যদি তো কেউ তার হাজবেন্ডের নাম দিতে চান তো সেটা আলাদা ব্যাপার তো আমরা এখানে করছি কি স্টুডেন্টের জন্য শুধুমাত্র তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টই দেব তো এখানে যেহেতু ফাদার তো সে তো ফাদার বা অথবা নিজের মায়ের নাম তো এখানে দিয়ে আমি এখানটা ওকে করবো তো আমি এখানে করার পর তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু একটা কথা যেটা আমি আর আগে স্টেপে করলাম যে তোমার ওখানে তোমার গার্জেন হিসেবে যার নাম দেবে সেটা কিন্তু তোমার সার্টিফিকেট এসে রিফ্লেক্ট করবে মানে তোমার সার্টিফিকেটে তারই নাম আসবে তো এরপর দেখো লাস্ট প্রসেস যেটা ইনকাম ডিটেলস যেটা তোমার মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে কত হচ্ছে আর কি মান্থলি তোমাকে দেখো দেবে পঞ্চায়েতে ইয়ারলি তো সেটাকে টুয়েল বারো দিয়ে ভাগ করবে সেটা পার মান্থ কত হচ্ছে সেটা করবে পার মান্থ সেটা বের করে এখানে তোমরা লিখবে মান্থলি কত হচ্ছে দেখো দেখা যাচ্ছে ফর মায়নার স্টুডেন্ট ইউ নিড ডু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি মানে তোমার ফ্যামিলি টোটাল মান্থলি ইনকাম কত সেটা তোমাকে এখানে লিখতে বলা হচ্ছে তো সেটা তোমরা এখানে লিখবে তারপর যে ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস কী সার্ভিস করেন সেটা লিখবে রিজন ফর অ্যাপ্লিকেশান তুমি কী হিসেবে অ্যাপ্লাই করতে চাইছো লিখবে ডাবলু বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিজন যেটা দেবে সেই রিজন কিন্তু তোমার এখানে আসবে তো অনেকে ডাব্লিউ বিজের জন্য নিচ্ছ কেউ নিটের জন্য নিতে চাও তো সে তারা লিখবে নিট কাউন্সিলিং তো তোমরা যে যার কারণে নিতে চাও সেটা এখানে স্পেসিফাই করে দেবে ব্যাস আদার রিজন ফর নো এখানে কোনো দরকার নেই ব্যাস সেখানে রিজন ফর অ্যাপ্লিকেশানটা তোমরা ক্লিক করবে দেখো এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স আদার্স সেখানে এখানে আদার্স ক্লিক করার পর তোমার এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান কী হিসেবে ডাব্লিউ বিজি কী লিখ কী বললাম ডাব্লিউ বিজিই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিং ব্যাস আর কিচ্ছু লেখার দরকার নেই তো তোমরা সেখানে এখানে ওইটুকু লিখবে তো আমি গোটাটা করার পর এরপর তোমাদের ফাইনালি কী করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো তো আমি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এখানে কিছু একটা দিয়েছিস মানে যাতে তোমরা বুঝতে পারো যে কতটা দেওয়া উচিত কী উচিত নয় তো এরপর এখানে গোটা দেওয়ার পর সেভ লিখবে সেভটা করার পর দেখবে এখানে প্রিভিউ অপশান আসবে তোমরা প্রিভিউ করবে প্রিভিউ করে এখানে দেখতে হবে তোমরা যা যা দিয়েছিলে সেগুলো সব এখানে চলে এসেছে তো সেগুলো ভালো করে চেক করে নিয়ে তোমরা দেখবে যে ঠিকঠাক অ্যাপ্লিকেশানটা হয়েছে কিনা যদি কোনো ভুল থেকে থাকে তো সেখানে তোমরা কী করবে তোমরা এখান থেকে সব ব্যাক করে সেগুলো ঠিক করবে তো আমি এরপর সাবমিট করবো আর এখানে সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করে দিতে হবে তো এখানে সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস এখানে কী লাগবে দেখো এখানে বলা হচ্ছে অ্যাসেট পুল অপশান আসবে দেখো এখানে লেখা আছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অর তুমি অন্য কিছু দিতে পারো দেখো এখানে কী কী আছে ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারো পাসপোর্ট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এসডিও তুমি যে গ্রামে থাকছো বা যে আন্ডার যার যে ওয়ার্ডেন্টরা থাকছো সেখানে এসডিও থেকে আনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো সব থেকে বেস্ট আমি বলবো আধার কার্ড দিয়ে দেবো ব্যাস এবং এখানে বলে দিয়ে দেখো যে পিজে ফর্মে দিতে অথবা পিডিএফ ফর্মে দিতে পারো ম্যাক্সিমাম দেড়শো কেবি এটা মাথায় রেখে দেবে তারপর তোমার ফটোগ্রাফ এখানে দেবে আর তোমার ইনকাম প্রুফ যেটা তোমার পেরেন্ট ওর গার্জেন ইনকাম প্রুফ সেটা আছে সেটা এখানে এই যে অ্যাটাচ ফাইল অপশান আছে অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে তোমার ফাইল থেকে আপলোড করবে সব সেম দেখে এখানে সাইজটাকে মেনটেন করবে তাহলেই হবে আর হচ্ছে আধার রেলিভেন্ট ডকুমেন্ট আধার রেলিভেন্ট ডকুমেন্ট হিসেবে দেখো এখানে ম্যান্ডেটরি নয় তো দেওয়ার কোনো দরকারই নাই তো তারপর এখানে দেন আজ আজকে দেন এখান থেকে সেভ অপশানে ক্লিক করবে তো সেভ অপশানে ক্লিক করার পর তারপর কী করবে দেখবে এখানে সাবমিট অপশান আছে তা আগেই বলে দিচ্ছি প্রিভিউ করার পর ডাইরেক্ট সাবমিট করবে না অপশানে চলে আসবে কিন্তু সাবমিট করবে না কারণ হবে না তুমি যদি এখানে ডকুমেন্টগুলো আপলোড না করো তাহলে তোমার কিন্তু এখানে সাবমিট করেও লাভ হবে না তোমাকে আবার রিসাবমিট পরে করতে বলবে তো এখানে অবশ্যই ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্টগুলোকে আপলোড করবে কী কী বলে দিলাম লাগবে তোমার আধার কার্ড একটা ফটো আর তোমার পঞ্চায়েত থেকে আনা বা ভিডিও এসডিওর কাছ থেকে আনা যে ইনকাম সার্টিফিকেট সেটাকে তোমাকে দেখাতে হবে তারপর এগুলো সাবমিট করে ওখানে আই আসার অপশানটা ক্লিক করবে তারপর দেন এখানে কী করবে সাবমিট তো এরপর সাবমিট করলে তোমার এই যে এটা সাবমিট হয়ে যাবে দেখো এখানে এরর এরর কী দেখাচ্ছে আমি কোনো ফাইল সাবমিট করিনি তো সেই এরআরটা দেখাবে সেটাই জন্যই তোমাকে বলা তো এটা করার পর তোমরা সাবমিট করবে দেখবে সাবমিট হয়ে যাবে তারপর তোমরা কি করে ডাউনলোড করবে সেটা আমি তোমাকে নেক্সট একটা ভিডিওতে বলে দেবো তো এই প্রসেসটা করে নেওয়ার পর আশা করছি তোমরা সমস্যাটা বুঝতে পারা যে কী কী করা উচিত কী কী করা উচিত নয় তো শেষে যারা ডাব্লিউ বিজি কাউন্সিলিং করতে যাও তো তারা এখানে অবশ্যই ডব্লিউ বিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিং এই জিনিসটা লিখবে আদার্স বলে এখানে তোমরা যে কোনো ডিটেলস অফ বিজনেস তোমার বাবা যাই করেন সেটা একটু লিখে দিও ব্যাস আর কিছু তোমার এটা তোমার সার্টিফিকেটে আসবে না কিন্তু ওনারা চেক করেন একটু ওই কারণ তোমার এটা দেওয়া যে কী হিসাবে দিচ্ছ তো ব্যাস এটুকুই আজকে ভিডিওর জন্য এটুকুই আশা করছি তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো যে কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ যদি না বুঝে থাকো তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে আমি প্রত্যেককে কমেন্টটা রিপ্লাই করি তোমরা আগে যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো প্রত্যেককে কমেন্টের রিপ্লাই কিন্তু কমেন্ট বক্সে দেওয়া হয় তো অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো এখানে দিয়ে যাবে যা যা বুঝতে পারছো না সব কিছু বলবে কোনো অসুবিধা নেই সব কিছুর রিপ্লাই আমি অবশ্যই দেবো তো থ্যাংক ইউ তোমরা যা যা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বাকি বন্ধুদের সঙ্গে যারা করতে চাইছে ইনকাম সার্টিফিকেট তাদের প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই জিনিসগুলো নিতে পারে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই